আসসালামু আলাইকুম। চারিদিকে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা পানি জাতীয় খাবার কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতে খুবই দরকার। একথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সাথে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেকের একটা ভিডিও শেয়ার করব। আশা করছি প্রত্যেকের কাছে অসম্ভব ভালো লাগবে। তাহলে চলুন চটপট আমরা এই রেসিপিটি দেখে নেই। ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য আমার এখানে পাকা আম লাগবে। আমগুলো থেকে ছোট ছোট টুকরো করে আমি আম নিয়ে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ আম নিয়ে নিব। এই আমগুলো কিন্তু যথেষ্ট মিষ্টি। এভাবে কিন্তু আপনারা যখন ম্যাঙ্গো মিল্কশেক সার্ভ করবেন সাথে একটা ম্যাঙ্গো ফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করার জন্য এখানে আমি ব্লেন্ডার জাগ নিয়েছি। এখানে 2 কাপ দুধ আমি নিয়ে নিব। এই দুধ প্রথমে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, একদম বরফের মতো ঠান্ডা দুধ। এখন আমি 2 কাপ পরিমাণ দুধ এই ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ আমের টুকরো। এক কাপ বরফ, 1/3 কাপ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ চিনি। টেস্ট অনুযায়ী চিনিটা আপনারা এখানে অ্যাড করবেন। এখন সব কিছু একসাথে ব্লেন্ডার জাগে আমি ব্লেন্ড করে নেব। খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন সার্ভিং গ্লাসে আমি এটা ঢেলে দিচ্ছি। যে পরিমাণ ম্যাঙ্গো মিল্কশেক আমি তৈরি করেছি তাতে 4 গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক আমার হয়েছে। ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক কিন্তু আপনার প্রাণটাকে ঠান্ডা করে দিবে। উপর থেকে আবারও আমি আমের টুকরো দিচ্ছি, আবারও দিচ্ছি বরফ। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অসম্ভব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।